সকল বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন। অনেক রকমের ফুচকা হয়তো আপনারা খেয়েছেন, আজকের ফুচকাটার নাম হচ্ছে কর্ন চিজ ফুচকা। এই ফুচকাটা আমি বাড়িতে বানিয়েছি। যদি আমার মতো এরকম ফুচকা বানাতে চান তাহলে কমেন্টে লিখে জানালে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এরকম করলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। প্রথমে এখানে আমি একটা বড় আলুকে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে সুইট কর্নটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। লঙ্কা আপনারা আপনাদের ঝাল মতো স্বাদ অনুযায়ী দেবেন। 3 চামচ ধনে পাতা কুচি, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে আর এটা হচ্ছে চিজ পাউডার 1 চামচ দিতে হবে। যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। 1 চামচ বাটার দিতে হবে, রুম টেম্পারেচারে রাখা। 1 চামচ চাট মশলা, আর 1 চামচ ছোট 1 চামচ আমচুর পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমুলের যে ছোট চিজ পাওয়া যায় সেই একটা চিজ এরকম গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবারে একটা প্লেটের উপর প্রথমে আমি তৈরি করে রাখা ফুচকাগুলো সাজিয়ে দিচ্ছি। এটা এত সুন্দর খেতে হয়, আপনি একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। এবার ফুচকাগুলো অল্প অল্প করে এরকম ভেঙে দেব। দেখুন, সবগুলো যখন এরকম হয়ে যাবে তখন মেখে রাখা আলুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে ফুচকার ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর ভেতরে একটু লেবুর রসও দিতে পারেন, সেটাতেও খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো হয়ে যাওয়ার পর উপর থেকে ইমলি যে সস আছে সেইটা ছড়িয়ে দিচ্ছি। এটা কিভাবে বানাতে হয় এটার জন্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি নিচের ডেসক্রিপশান এবং আই বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। দেওয়ার হয়ে গেলে পরে ওপর থেকে একটুখানি চিজ গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। উপরে থেকে একটু ধনে পাতা কুচি, আর একটুখানি ঝুরি ভাজা, দিয়ে একটু সুইট কর্ন দিয়ে দিলাম। তাহলে আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আরে বা, সো ক্রাঞ্চি! থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। থ্যাংক ইউ।